আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শুক্তোর ডাল। চলুন বেশি দেরি না করে কীভাবে বানাতে হয় তা স্টার্ট করে দিই। সর্ষের তেল গরম করতে হবে, আর উস্তেগুলো চিপসভাবে কাটা আছে। মেথি হাফ টিএসপি, কালো সর্ষে বা সাদা সর্ষে হাফ টিএসপি অ্যান্ড হাফ টিএসপি রাঁধুনি, এটা ফোড়নের জন্য দরকার। আর দুটো তেজপাতা, এটা গরম তেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যতক্ষণ অবধি অ্যারোমা না বের হয় ততক্ষণ অবধি এটাকে ফ্রাই করতে হবে। বেশিক্ষণ লাগবে না, 1-2 সেকেন্ডের মধ্যে এটা ফ্রাই হয়ে যাবে। বেশি ফ্রাই করলে মেথি পুড়ে যেতে পারে, তো আপনারা সাধারণভাবে মেথিটাকে যেন না পুড়িয়ে রান্না করা যায় সেটাই বেটার হবে। করলাটাকে চিপস করে কাটা আছে, সেগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে। আর ততক্ষণ অবধি ফ্রাই করো যতক্ষণ অবধি করলাটা বয়েল না হয়ে যাচ্ছে। আমি অনেকখানি ডাল বানাচ্ছি, তো সেই পরিমাণ মতন আমি অনেকটাই করলা নিয়ে নিয়েছি, চিপস করে কেটে নিয়েছি। তার মধ্যে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিএসপি নুন। ডালের মধ্যে আপনারা যদি নুন দিয়ে থাকেন সিদ্ধ করার সময় তাহলে নুনটা একটু নিজের পরিমাণ মতন দিয়ে নেবেন। এটা বুটের ডাল নিয়েছি, বুটের ডাল আমরা ফুল বয়েল করে নিয়েছি। ততক্ষণ যদি পেস্ট না হচ্ছে ততক্ষণ যদি সিটি মেরে পেস্ট করে নিয়েছি। আর শুক্তোর ডাল বুটের ডাল দিয়ে বেশি ভালো লাগে, শুক্তোর ডাল অন্য কিছুতে ভালো লাগে না বেশি। আর আমরা নিয়ে নিয়েছি রাঁধুনি বাটা, 1 ইঞ্চি জিঞ্জার পেস্ট আর মৌরি বাটা। এটাকে একটু পেস্ট করে নিয়েছি সব মিহি করে, আর 10-15টা কারি পাতা ধুয়ে রেখে দিয়েছি। উস্তাটা সিদ্ধ হয়ে গেলেই আমরা কারি পাতাটা দিয়ে দেবো। অলমোস্ট হয়ে এসেছে, কারি পাতাটা দিয়ে আমরা একটু ভেজে নেব। তেলটা একবারই নিয়ে নিতে হবে, যাতে আর বারবার, যেহেতু সর্ষা তেল দিয়ে রান্না করছি তো আগের থেকেই তেলটা নিয়ে নিতে হবে। আমি সেই পরিমাণ মতন নিয়ে নিয়েছি তেলটা। কারি পাতাটা যতক্ষণ অবধি ভাজা ভাজা না হচ্ছে, আগে কারি পাতাটা দিয়ে দিতে পারতাম কিন্তু কারি পাতাটা পুড়ে যেতে পারে, তো সেইভাবেই যেহেতু অনেকক্ষণ ধরে উস্তে ভাজতে হবে সিদ্ধ করতে হবে, তার জন্য আমরা কারি পাতাটা লাস্টে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। রাঁধুনি বাটা, আদা বাটা আর মৌরি বাটা যেটা আছে সেটা দিয়ে দেব। এটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজতে হবে আদা আর রাঁধুনিটাকে। অ্যারোমা বের হয়ে যাবে, অ্যারোমা বেরোনোর সাথে সাথে আমরা ডালটা দিয়ে দেব, বয়েল করা যে ডালটা আছে। ডালটা একটু থিক হবে কারণ এটা একটুখানি ভারী ডালই হয়, শুক্তোর ডাল কখনো পাতলা হয় না, তো চেষ্টা করবেন একটু ভারী ডাল খাওয়ার, ভালো লাগে, খুব টেস্টি লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। কমেন্ট সেকশনে আপনাদের নিজেদের শুক্তোর ডাল বানিয়ে যদি আপনারা ফটো তুলে আমাকে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, আমি আরও ইন্সপায়ার হব আপনাদের কাছে নতুন নতুন বাঙালি রেসিপি নিয়ে আসার জন্য।
এই ডালটাকে ততক্ষণ অবধি বয়েল করতে হবে যতক্ষণ অবধি একটা ফুটো একবার ফুটিয়ে গেলে আমরা ডালটাকে বন্ধ করে দেবো, বেশি ফুটাবো না। তো ডালটা রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে নিয়েছি বাটিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।